হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো হাউ টু মেক থ্রিডি লোগো ডিজাইন উইথ পিক্সেল্যাব। তো পিক্সেল্যাব দিয়ে কীভাবে আপনারা থ্রিডি লোগো ডিজাইন করতে পারবেন সেই প্রসেসটি আমি দেখাবো। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে। তো গুগল প্লে স্টোর থেকে পিক্সেল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। ক্যান্সেলে ক্লিক করে এলাকাটিকে ডিলিট করে দিতে হবে। এলাকাটিকে ডিলিট করে দেওয়ার পর একটা ইমেজ সাইজ নিতে হবে। এই জন্য থ্রি ডটে ক্লিক করে এই যে দেখেন ইমেজ সাইজ, এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য ইউটিউব থামনেইল অনুযায়ী একটা রেশিও নিয়ে নিব। তো ইউটিউব থামনেইলই হচ্ছে ইউটিউবের বেস্ট সাইজ। তো দেখেন এখন একটা ইউটিউবের সাইজটা এসে পড়েছে। এখন হচ্ছে এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখেন শেপ অপশন, এখান থেকে আপনার যে শেপটার প্রয়োজন সেই শেপটা নিয়ে নেবেন। আমি দেখেন এই শেপটা নিব। এই শেপটি সিলেক্ট করার পর এটাকে ছোট বড় করবেন না, যেরকম আছে সেরকমই থাকবে। জাস্ট হচ্ছে আপনি রাইট দিয়ে দিবেন, কালারও চেঞ্জ করতে হবে না। তো রাইট দেওয়ার পর এটাকে স্ট্রোক দিতে হবে। তো স্ট্রোক অপশনে থেকে এই যে দেখেন এখান থেকে হচ্ছে যে মানে একটা বর্ডার দিতে হবে আর কি, কালো কালারের। এখান থেকে কালো কালারটি সিলেক্ট করে দিতে হবে। তো কালো কালারটি সিলেক্ট করে দেওয়ার পর দেখেন স্ট্রোক ওয়াইড অর্থাৎ বর্ডারের যে আপনার ওয়াইডটা আছে সেটা কতটুকু হবে, কতটুকু প্রশস্ত হবে সেটা। তো আমি 4 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে কপি করে নিব। এটাকে জাস্ট এখানে ক্লিক করবেন একবার। এটা কিন্তু হাত দিয়ে সরাবেন না, এটাকে জাস্ট একবার ক্লিক করে কপি অপশনে ক্লিক করে দিবেন। তো কপি অপশনে ক্লিক করার পর এটাকে হাত দিয়ে ধরার প্রয়োজন না। এখানে এই যে রিলেটিভ পজিশনে গিয়ে এখানে এটাতে ক্লিক করবেন এবং নিচের মাঝখানটাতে ক্লিক করে দিবেন। তো এটার উপরে বসে গেছে, কিন্তু এটাকে আপনার 45 ডিগ্রি রোটেট করতে হবে। এই জন্য রোটেট অপশনে চলে যাবেন। তো রোটেট অপশনে যাওয়ার পর এখান থেকে 45 ডিগ্রি আপনার রোটেট করতে হবে। এখানে দেখেন এই যে 45 ডিগ্রি। তো এখন হচ্ছে যে দেখেন এই যে ভিতরের যে একটা দাগ আছে সেই দাগটা রিমুভ করার জন্য আবার শেপে ক্লিক করবেন। তো শেপে ক্লিক করার পর একই শেপ আবার নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ভিতরে যে একটা দাগ ছিল সেটাও চলে গেছে। দেখেন এখন একটা বাইরের যে বর্ডারটা তৈরি হয়েছে সেটাই কিন্তু আমাদের ডিজাইন, মেইন ডিজাইন। তো এখন হচ্ছে সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করে নেবেন, অর্থাৎ আমরা যে তিনটা পিকচার নিয়েছি সেই তিনটা পিকচারকে মার্জ করে একটা পিকচারে পরিণত করতে হবে। তো দেখেন এখন একটা পিকচার হয়ে গেছে। এখন ইরিস কালারে চলে যাবেন। তো এখান থেকে ইরিস কালার এটা অন করে দেওয়ার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন এটাই হচ্ছে আমাদের ডিজাইন, মেইন ডিজাইন হচ্ছে এটাই। তো এটাকে আপনি জাস্ট একটু বড় ছোটো করতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে রিলেটিভ পজিশনে গিয়ে আপনি এটাকে মাঝখান বরাবর বসিয়ে দিবেন। এই যে দেখেন রিলেটিভ পজিশন, এটাতে ক্লিক করে দিবেন এবং নিচের মাঝখানটাতে ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু মাঝখান বরাবর বসে গেছে। এখন এটাকে কপি করে নিতে হবে। কপি করার পর রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে মাঝখান বরাবর আনবেন। এটাকে হাত দিয়ে কখনোই ধরবেন না। এখন হচ্ছে আপনি রোটেট অপশন থেকে এখান থেকে আপনার হচ্ছে 2-3 ডিগ্রি আপনার যতটুকু প্রয়োজন, আমি এখানে 3 ডিগ্রি বা 4 ডিগ্রি নিয়ে দেখাচ্ছি। তো 4 ডিগ্রি নেওয়ার পর হচ্ছে যে এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবো, কাজের সুবিধার্থে, মানে কাজটাকে তাড়াতাড়ি করার জন্য। তো বারবার একটা একটা করে আপনার কপি করে নিলে অনেক সময় লাগবে। এখন কিন্তু দুইটা একবারে কপি হবে, কারণ হচ্ছে একটা পিকচার হয়ে গেছে, যেহেতু একটা লেয়ার হয়ে গেছে। তো এটাকে কপি করে রিলেটিভ পজিশনে গিয়ে এখান থেকে আপনি মাঝ বরাবর বসিয়ে দিবেন। প্রথমে নিয়েছিলেন 4 ডিগ্রি, এখন নিতে হবে রোটেট থেকে 8 ডিগ্রি, অর্থাৎ আপনার যেহেতু প্রথমে আসলে একটা পিকচার এখন দুইটা পিকচার হয়েছে, এই জন্য ডাবল করে নিলাম। এটাকে আরেকবার কপি করবেন, এটাকে মার্জ করে একবার কপি করবেন জাস্ট। এখন একইভাবে ভিউয়ার্স এখান থেকে 16 ডিগ্রি নিয়ে নেবেন। তো এটার কাজ শেষ। এটাকে কালার দিতে হবে টেক্সচার থেকে। তো টেক্সচার অপশনে যাবেন, কারণ হচ্ছে যে টেক্সচার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা দিতে পারবেন। আর কালার অপশন থেকে ওইখানে যে কালারগুলো আপনি বানাতে পারবেন সেই কালারগুলো দিতে পারবেন, ম্যাজিক কোনো কালার আপনি কালার অপশন থেকে দিতে পারবেন। এই জন্য টেক্সচার অপশন থেকে আপনি কালারগুলো ডাউনলোড করে সেখান থেকে মাল্টিপল কালার আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে কতগুলো কালার একসাথে মিক্স করা আছে, সেই কালারগুলো আমি ব্যবহার করলাম। এই কালারটা আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, হচ্ছে মিক্স কালার, ম্যাজিক কালার, তো কালার মিক্স এগুলো লিখে সার্চ করলে আপনি ফ্রিতে অনেকগুলো এরকম পিকচার ডাউনলোড করতে পারবেন। আপনার ডিসক্রিপশন বক্স খোঁজার দরকার নেই। এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি লিখে নেবেন। আমি জাস্ট একটা ডেমো নেম লিখে দেখাচ্ছি আপনি কীভাবে ডিজাইনটা করবেন। তো এখানে এরকম দুইটা লেটার নিয়ে আমি দিলাম। আপনি চাইলে একটা লেটার বা আপনার যেরকম লেটার ডিজাইন করার প্রয়োজন সেরকম লেটারগুলো নিয়ে নেবেন। টেক্সট সাইজের থেকে এটা আমি একটু বড় করে নিলাম। তো বড় করার পর হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে ফন্ট দিতে হবে। তো ফন্ট অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো ফন্ট আছে, মাই ফন্টেও দেখেন অনেকগুলো ফন্ট আছে। তো মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, মাই ফন্টে যেই ফন্টগুলো দেখতে পেলেন সবগুলো ফন্টে এখানে অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন সেখানে দিয়ে দেবো, সেখানে ট্যাপ করে আপনি দেখে নিতে পারবেন। কিংবা ভিডিও শেষে আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন।
তো এখানে হচ্ছে যে আমি একটা লেটার কাটার কারণ হচ্ছে এখানে স্পেসটা কম ছিল, অর্থাৎ ফন্টের যে স্টাইল ছিল সেটাই ছিল। এখানে আমি আর লেখার পর এখন একটু স্পেস করার পর এটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেব, দুইটা পিকচারকে অর্থাৎ দুইটা লেখাকে মার্জ করার পর একটা পিকচার বানিয়ে নিব। মার্জ করার পর কিন্তু এটা একটা পিকচার হয়ে যাবে, কারণ হচ্ছে যে এটাকে যখন আপনি মার্জ করছেন তখন এটা টেক্সট থেকে একটা পিকচার হয়ে গেছে। এই জন্য আপনার মাঝখানের যে অপশনটি আছে সেইখান থেকে আপনার কালারটা দিতে হবে, এবং কি এই লেখাটিকে ডিজাইন করার জন্য সেইখানেই যতগুলো অপশন আছে সেই অপশনগুলো দিয়ে কাজ করতে হবে। তো এখানে আমি টেক্সট থেকে একটা কালার দিয়ে নিচ্ছি, কালার অপশন থেকেও কিন্তু আপনি কালার দিতে পারতেন। আমি বলছি যে মাল্টিপল কালার ইউজ করতে হলে আপনার টেক্সচার অপশনটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এতটুকু অংশ ব্যবহার করব। এখন হচ্ছে টেক্সচার অপশন থেকে অপশনটি চালু করে দিবেন, তারপর হচ্ছে এই স্কেলটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। আমি 100% রেখে দিলাম, কারণ হচ্ছে এটা এমনিতেই সুন্দর দেখা যাইতেছে। তারপর হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য এই দুইটা পিকচারকে অর্থাৎ আমাদের ডিজাইন এবং লেখাকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে 3D ডিজাইন না দিলে কিন্তু এই ডিজাইনটা আপনার প্রফেশনালি লুকস আসবে না। এই জন্য বিউটিফুল লুকস দেওয়ার জন্য আপনার এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে তারপর হচ্ছে 3D ডিজাইন দিতে হবে। তো প্রথমে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, এই জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডিসক্রিপশন বক্স অনেকে চিনে না, ডিসক্রিপশন বক্স হচ্ছে টাইটেলের নিচে দেখেন ছোটো ছোটো লেখা আছে, সেখানে একটা লেখা আছে মোর। তো সেই মোড়ে ক্লিক করলে অনেক বড় একটা ডেসক্রিপশন বক্স আপনাদের সামনে আসবে। তো সেখান থেকে দেখেন ইমপ্রেস অপশনটি চালু করার পর কিন্তু এই লেখাটি নষ্ট হয়ে যেতে পারে সবার ফোনেই। তারপর হচ্ছে লেখাটি ছোটো বড় করলে আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আপনার ইমপ্রেসের যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনই প্রত্যেকটা স্কেলই কিন্তু গুরুত্বপূর্ণ, এটাকে গ্লোসি টেক্সট দেওয়ার জন্য আপনার এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য ভালোভাবে এই অপশনগুলো আপনি নাড়াচাড়া করে দেখতে পারেন যে কীভাবে এই অপশনগুলো কাজ করে। এখন দেখেন সাধারণ কালারগুলো গ্লোসি টেক্সট হয়ে গেছে। তারপরে হচ্ছে এটাকে 3D ডিজাইন না দিলে কিন্তু এটার প্রফেশনালি লুকসটা আসবে না, এজন্য 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে চলে যাবেন। তো এখান থেকে আপনি ডেপথ কমিয়ে দিবেন, ডেপথ কমিয়ে না দিলে কিন্তু ভালো দেখা যাবে না। এটাতে অফলাইক দেওয়ার পর এখান থেকে ডার্কেন আপনি বাড়িয়ে দিবেন, এইখান থেকে এই যে দেখেন ডার্কেন এটা বাড়িয়ে দেওয়ার পর এটার পজিশনটা ঠিক করতে হবে। তার আগে আমি ডার্কেনের সবগুলো আপনার শ্যাডো সব কিছুই আমি সুন্দর করে বাড়িয়ে দেওয়ার পর উপরে দেখেন একটা যে আপনার পজিশন আছে সেই পজিশনটাকে এরকমভাবে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ আপনি কোন দিকে শ্যাডোটা দিতে চাচ্ছেন। তো শ্যাডো দেওয়ার পর এখান থেকে শ্যাডো অপশন থেকে এটা অন করে দিবেন, কারণ হচ্ছে যে প্রিমিয়াম ক্যাটাগরি ডিজাইন করার জন্য ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইনকেই অনেক সুন্দর করে যত্ন সহকারে তৈরি করতে হবে। তো এখন দেখেন মোটামুটি ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে রেজুলেশন বাড়াবেন না, সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।